আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফএনএফ কুকিংয়ে। আজকের আয়োজন আপনাদেরকে তৈরি করে দেখাবো কম সময়ে ঘরে থাকা সামান্য কিছু উপকরণে তৈরি দারুণ মজাদার একটি মিষ্টি রেসিপি। আর আজকের এই মিষ্টিটা আমি তৈরি করে দেখাবো ময়দা দিয়ে। বাড়িতে যদি ময়দা না থাকে তো ময়দার পরিবর্তে কিন্তু আটা দিয়েও এই মিষ্টিটা তৈরি করা যায়। মিষ্টিটা আসলে খুব বেশি নরম তুলতুলে এবং খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে। আশা করছি রেসিপিটি বরাবর মতো আপনাদের কাছে ভালো লাগবে। তো মিষ্টিটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে একটা পাত্রের ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে এটা জাল করে নিয়েছি। যখন পানিতে একটা বলক চলে আসবে, মানে পানিটা ফুটতে শুরু করবে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। তো ময়দাটা দেওয়ার পর কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে, মানে লো থেকে সামান্য পরিমাণে বাড়ানো থাকবে। এরপর একটা স্প্যাচুলা বা যে কোনো একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখানে ডোটাকে তৈরি করে নিতে হবে। আর ডোটা তৈরি করার সময় একটু খেয়াল রাখবেন যেন এটা খুব বেশি পরিমাণে শক্ত না হয়, মানে একটু নরম করে এখানে ডোটা একটু তৈরি করে নিতে হবে। তবে খুব বেশি নরমও কিন্তু হবে না। তো যাই হোক, ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব, মানে হাত দিয়ে ধরা যায় ঠিক সেরকম সহনীয় তাপমাত্রা যখন থাকবে সেই পর্যায়ে এটাকে খুব ভালোভাবে একটু মথে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি এবং হাফ চা চামচের মতো বেকিং পাউডার। ঘি এবং বেকিং পাউডারটা দিয়ে দেওয়ার পর এখন এই ডোটার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখানে মেখে নিতে হবে, মানে বেকিং পাউডার এবং ঘি যেন সমস্ত ডোর সঙ্গে ভালোভাবে মিশে যায়, সেই হিসেবে এখানে একটু সময় নিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। ডোটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মথে নেওয়ার পর এখন এটাকে একটা গোলাকার শেপে একটা স্মুথ বলের মতো করে তৈরি করে নেব, মানে একটু এটা মোটা করে একটু পাতলা করে এটাকে একটু রুটির মতো হাত দিয়ে একটু এভাবে চেপে চেপে এটাকে একটু ছড়িয়ে নিতে হবে। আর এটা কিন্তু খুব বেশি পরিমাণে পাতলাও হবে না, যেহেতু এখানে মিষ্টিটা তৈরি করব এটা দিয়ে। তো হাতে সামান্য পরিমাণে ময়দা নিয়ে এখন ডোটার দুটো পাশে একটু মেখে নিলাম, এতে করে আসলে এটা কাটতে বেশ সুবিধা হবে সেই জন্য। তারপর এটাকে আমি 4 কোণা করে একটু কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো শেপে কিন্তু এটা কেটে মিষ্টিটা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ছোট ছোট টুকরো করে এখানে ডোটাকে আমি কেটে নিয়েছি। তো ডোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর এখন চলে যাচ্ছি মিষ্টিগুলোকে ভাজতে। আর এখানে এই মিষ্টিগুলোকে কিন্তু একটু ডুবো তেলেই ভাজতে হবে, চেষ্টা করবেন ডুবো তেলে মিষ্টিগুলোকে ভেজে নিতে। তো ভাজার জন্য একটা প্যানে বেশ কিছুটা তেল খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তারপরে এক এক করে এখানে মিষ্টির টুকরোগুলো ডুবো তেলে দিয়ে দুটো পাশ গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আর যেহেতু এই ডোটা মেখে নেওয়ার সময় এখানে বেকিং পাউডার দেওয়া হয়েছে, তো সেই জন্য কিন্তু মিষ্টিগুলো যখন আপনারা ডুবো তেলে ভাজতে যাবেন, ভাজার একটা পর্যায়ে দেখবেন এটা কিন্তু ফুলে যাবে এবং এটা শিরার ভেজানোর পরও কিন্তু মিষ্টিগুলো আরেকটু ফুলে যাবে। তো যাই হোক, একটা পাশ হয়ে যাওয়ার পর এখন মিষ্টিগুলোকে আমি উল্টে নিলাম। তো মিষ্টিগুলোকে এখন মিডিয়াম লো আঁচে কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। আর ভাজার সময় একটু খেয়াল রাখবেন চুলার আঁচটা প্রথম দিকে একটু বাড়িয়ে ভেজে নিয়ে তারপর চুলার আঁচটা একটু কমিয়ে ভাজতে, তা না হলে দেখা যাবে যে ওপরটা হয়ে গেলেও ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো মিষ্টিগুলো ভাজার সময় যদি কাঁচা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু এটার ভেতরে আর শিরা ঢুকবে না, তো সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো মিষ্টিগুলোকে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে নিয়ে এটা আমি সাইডে রেখে দিব। এরপর চলে যাচ্ছি মিষ্টির জন্য একটা সুগার সিরাপ তৈরি করতে। আর সুগার সিরাপটা তৈরি করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে চিনি। 1 কাপ চিনির জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি প্রায় 3/4 কাপ। পানি আসলে এখানে একটু বেশি দিতে হবে না, কারণ এই সুগার সিরাপটা একটু ঘন হবে। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিয়েছি 2টা দারুচিনি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখানে চুলার আঁচটা সর্বোচ্চ হাইয়ে রেখে 5 মিনিটের মতো এটা আমি একটু জাল করে নিব। তো সুগার সিরাপটা আমি
5 মিনিটের মতো চুলা রাসটা সর্বোচ্চ হাই রেখে এখানে জাল করে নিয়েছি। তো সুগার সিরাপটা এখানে জাল করা হয়ে গিয়েছে। এরপর সরাসরি ভেজে রাখা গরম গরম মিষ্টি এখন এই সুগার সিরাপের ভেতরে আমি দিয়ে দিচ্ছি। তো মিষ্টিগুলোকে সুগার সিরাপের ভেতরে দিয়ে দেওয়ার পর একটু উল্টে পাল্টে এটাকে নেড়ে চেড়ে তারপর এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। সুগার সিরাপের ওপর এখানে আমি জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর এটা আমি চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। আর এটা কিন্তু চুলা থেকে নামিয়ে রাখতে হবে। তো আধা ঘন্টা পর সুগার সিরাপটা টেনে মিষ্টিগুলো কিন্তু আরও একটু ফুলে গিয়েছে এবং রসে টইটম্বুর হয়ে আছে। এই মিষ্টিটা আসলে কম সময়ে স্বল্প উপকরণে তৈরি করা যায়। ময়দা এবং চিনি কম বেশি প্রায় সবার ঘরেই কিন্তু সবসময়ের জন্যই থাকে। তো ঝটপট বাসায় মেহমান আসলে, তো অতিথি আপ্যায়নে বা হুটহাট যদি মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করে, তো সেই পর্যায়ে কিন্তু আপনারা ময়দা এবং চিনি দিয়ে কম সময়ে ঝামেলা ছাড়া এই মিষ্টিটা তৈরি করে খেতে পারেন। চেষ্টা করেছি সহজ রেসিপিতে একটা মজাদার মিষ্টির রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখানোর জন্য। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। একটা মিষ্টি আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি যে এর ভেতরটা কেমন হয়েছে আর এটা কতটা তুলতুলে হয়েছে, আশা করছি দেখে বুঝতে পারছেন। এই রেসিপিটি যারা আমার ফেসবুক পেজে দেখছেন, এই ধরনের সহজ এবং মজাসব রেসিপি পেতে আমার ফেসবুক পেজটাতে একটা লাইক দিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।